সিনেমার শুরুতেই হারপার নামে এক মহিলাকে দেখি। সে তার জানালার পাশে গিয়ে দেখে তার স্বামী ছাদের উপর থেকে পড়ে মারা গেছে। তারপরের সিনটি কিছু সপ্তাহ পরে দেখানো হয়, যেখানে হারপার তার স্বামীর মায়া কাটানোর জন্য শহর থেকে কিছুটা দূরে একটি ছোট্ট গ্রাম্য পরিবেশে থাকতে যায়। আর সেখানে গিয়েই হারপার প্রথমে একটি আপেল গাছ থেকে আপেল পেড়ে খায়। তো তারপর হারপার জেফি নামে একজনের সাথে দেখা করে, আর জেফি তাকে ঘর দেখায় ও সমস্ত নিয়মগুলো তাকে বলে। তো জেফি হারপারকে তার স্বামীর কথা জানতে চাইলে হারপার বলে তাদের ডিভোর্স হয়ে গেছে। তারপরে হারপারকে ঘরের চাবি দিয়ে জেফি সেখান থেকে চলে যায়। পরে হারপার তার ফ্রেন্ড রাইলিকে ভিডিও কল করে সেখানকার লোকেশন দেখায়। তো কথা বলতে বলতে হারপার তার মোবাইলে কিছু সেকেন্ডের জন্য একটা গ্লিচ হয়ে যায়, আর সে অদ্ভুত একটা ফেস দেখতে পায়। তো হারপার ধারণা করে সম্ভবত নেটওয়ার্কের জন্য এমন প্রবলেম হচ্ছে। আর তারপরেই হারপার বেডরুমে গিয়ে তার জামাকাপড় বের করতে থাকে, ঠিক তখনই তার পুরনো স্মৃতিগুলি মনে পড়ে যায়, যেখানে আমরা দেখি হারপার ও তার স্বামী ঝামেলা করছে। হারপার তার স্বামীকে বলে, আমরা আলাদা হব বলে ঠিক করেছি, আর তোমায় আমি ডিভোর্স দিতে চাই। কিন্তু জেমস তাতে রাজি হয় না, আর বলে হারপার যদি এমন করে তাহলে সে সুইসাইড করবে। তা শুনে হারপার জেমসকে বোঝায়, তুমি তোমার জীবন এইভাবে নষ্ট করে দিও না। কিন্তু জেমস কিছু মানতে চাইছিল না। তারপরে সিনটি বর্তমানে চলে আসে, তখন হারপার কাঁদে থাকে, কারণ আমরা দেখি জেমস সুইসাইড করেছে। তারপরে হারপার দরজা বন্ধ করে জঙ্গলের দিকে যায়, যেখানে প্রাকৃতিক মনোমুগ্ধ রূপ তাকে মায়া ফেলে দেয়। সে জঙ্গলের আরো গভীরে যেতে থাকে, তখন সে একটা টানেল দেখতে পায়, যেখানে গিয়ে হারপার মুখে আওয়াজ করতে থাকে, আর তার সেই আওয়াজ টানেলের মধ্যে ইকো হয়ে অদ্ভুত সুর তৈরি হয়, যেটা হারপার খুব এনজয় করে। কিন্তু তখনই লক্ষ্য করে টানেলের অন্য প্রান্তে একজন লোক তার দিকে এগিয়ে আসছে। তা দেখে হারপার ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তো যাওয়ার পথে হারপার কিছু পুরনো বাড়ি দেখতে পায়, যেখান থেকে বেরিয়ে একটা ফাঁকা মাঠে চলে আসে। আর হারপারের সেই জায়গাটি খুব সুন্দর লেগেছিল, তাই তার মোবাইল দিয়ে সেখানকার একটি ফটো তোলে, আর সেখানেও একজন অদ্ভুত উলঙ্গ লোককে দেখতে পায়। তো হারপার সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। আর আমরা পরের সিনটিতে দেখি হারপার স্নান করছে, তখন জেমসের কথা তার মনে পড়ে। হারপার স্নান করে কিছুক্ষণ পিয়ানো বাজায় ও তারপর ল্যাপটপে কাজ করতে থাকে, ঠিক তখনই সেই অদ্ভুত দেখতে উলঙ্গ লোকটিকে সে দেখতে পায়। তো হারপার তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় ও পুলিশকে ফোন করে। পুলিশের সাথে কথা বলার সময় দরজাটা খোলা, তা দেখে হারপার শীঘ্র দরজাটা বন্ধ করে দেয়। এরপর আমরা পুরনো একটা ঘটনা দেখি, যেখানে হারপার রাইলি অর্থাৎ তার ফ্রেন্ডকে SMS করে বলে জেমস কিভাবে তার উপরে অত্যাচার করে। তো সেই সময় জেমস সেখানে আসে ও হারপারের মোবাইল কাড়িয়ে নেয়, আর ফোনে হারপার ও রাইলির SMS দেখে জেমস রেগে যায় ও হারপারের ওপর ঘুষি চালায়। আর ওদিকে বর্তমানে দেখি পুলিশ এই অদ্ভুত উলঙ্গ লোকটিকে ধরে নেয় ও হারপারের সাথে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে চলে যায়। এরপর হারপার রাইলিকে ফোন করে ও সব ঘটনা বলে, তা শুনে রাইলি চিন্তিত হয়ে পড়ে, কিন্তু হারপার তাকে বোঝায় এখন সব ঠিক আছে। আর তারপর হারপার একটা গির্জাতে ঘুরতে যায়, সেখানে গির্জার ভেতরে একটা পাথরের চিত্র দেখতে পায়, যেটা কোনো মানুষের মুখের মতো। অ্যাকচুয়ালি এটা গ্রিনল্যান্ড, যে প্রতি জেনারেশন বিকাশকে রিপ্রেজেন্ট করে। তো যাই হোক, হারপার গির্জায় বসে থাকে ও পুরনো দিনের কথাগুলো মনে করে, যেখানে আমরা দেখি জেমস হারপারকে মারে, আবার পরে ক্ষমাও চায়, কিন্তু হারপার জেমসকে ক্ষমা না করে তাকে বাড়ি থেকে বের করে দেয়, আর তারপরেই জেমস ছাদে গিয়ে সুইসাইড করে। তারপর বর্তমানে হারপার কাঁদে থাকে, কারণ সে ধারণা করে তার জন্য জেমস সুইসাইড করেছে। তো সেখান থেকে হারপার বেরিয়ে আসে আর একটা লোককে দেখে, যার নাম স্যাম। তো স্যাম হারপারকে লুকোচুরি খেলার কথা বলে, কিন্তু হারপার তাকে মানা করে দেয়, তাই স্যাম তাকে একটা বাজে গালাগালি দেয়। তখন ওখানে চার্চের ফাদার আসে আর স্যামকে বকা দেয়। তারপর হারপার ফাদারকে সমস্ত তার অতীতের কথা বলতে থাকে আর বলে, আমি এখনও তার মায়া কাটাতে পারিনি। ফাদার হারপারকে সান্ত্বনা দেয়, কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে। তা শুনে হারপার রেগে যায় ও সেখান থেকে চলে যায়। এরপর আমরা জঙ্গলে সেই অদ্ভুত দেখতে উলঙ্গ ব্যক্তিটাকে দেখি, আর সে তার মাথায় এক জায়গায় কেটে, অর্থাৎ কপালে কেটে গাছের পাতা লাগিয়ে দেয়। এই সিনটা সত্যি একটা অদ্ভুত সিন ছিল। আর অন্যদিকে দেখি জেফ্রি ও হারপার একটি বাড়িতে গল্প করছে, সেখানে সেই পুলিশ অফিসারটি আসে আর বলে সে সেই উলঙ্গ লোকটিকে ছেড়ে দিয়েছে। তা শুনে হারপার কারণ জানতে চাইলে পুলিশ অফিসার বলে, লোকটি কোনো কিছুই করেনি, আর যদি তেমন কিছু হয় তাহলে পরে তাকে ধরে নেওয়া যাবে। তারপর হারপার বার থেকে বাড়ি ফিরতে লাগে, কিন্তু বাড়ি ফেরার পথে তার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে। আর আমরা দেখি অদ্ভুত দেখতে সেই উলঙ্গ লোকটি হারপারকে যেতে দেখেছে। তো হারপার ভয় ভয় বাড়িতে চলে আসে ও রাইলিকে ফোন করে বলে, তার এখানে থাকতে ভালো লাগছে না। তো রাইলি হারপারের সাথে দেখা করার জন্য অ্যাড্রেস চায়, কিন্তু বারবার কল কেটে যাওয়ার কারণে হারপার তাকে লোকেশান শেয়ার করে। আর তারপর হারপারের বাড়ির উঠোনে লাইট আপ ডাউন করতে থাকে। তো হারপার লক্ষ্য করে দেখে সেই পুলিশ অফিসারটি বাইরে দাঁড়িয়ে আছে।
হারপার পুলিশের কাছে যেতেই পুলিশ অদৃশ্য হয়ে যায়। আর সেই সময় হারপারের দিকে একজন লোক অদ্ভুত ভাবে এগিয়ে আসে। তা দেখে হারপার ভয় পেয়ে ঘরের মধ্যে চলে যায় আর একটা ছুরি নিয়ে রান্নাঘরে লুকিয়ে পড়ে। দেখে সেই লোকটি জানলা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তো হারপার ভীষণ ভয় পেয়ে যায় ও চেঁচাতে থাকে। সেই সময় দরজায় টোকা পড়ে আর বাইরে থেকে জেফ্রি আসে। ও হারপার তাকে বলে কেউ একজন বাড়িতে ঢুকে পড়েছে। তা শুনে জেফ্রি বাড়িতে চেক করে কিন্তু কাউকে দেখতে পায় না। আর সেখানে আধমরা একটা কাককে দেখে বলে হয়তো কাকি জানলা ভেঙে দিয়েছে। হারপার জেফ্রিকে পুলিশের ব্যাপারটা বলতে জেফ্রি বিশ্বাস করে ও বাগানে গিয়ে সেই লোকটিকে ডাকতে থাকে। তো তখনই লাইট অফ হয়ে যায় আর জেফ্রি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। লাইট আসার পরে হারপার দেখে জেফ্রির জায়গায় সেই অদৃশ্য উলঙ্গ লোকটিকে। আর অদ্ভুত উলঙ্গ লোকটি হারপারকে বশ করে, কিন্তু হারপার নিজেকে কন্ট্রোল করে ঘরের মধ্যে চলে যায় ও দরজা বন্ধ করে দেয়। কিন্তু সেই অদ্ভুত উলঙ্গ লোকটি দরজার নিচ থেকে হাত বাড়ায়, তখনই হারপার ছুরি দিয়ে তার হাতে মারে ও তার হাত দু টুকরো হয়ে যায়। তারপরে হারপার কিচেনে যায় আর সেখানে স্যামকে দেখতে পায় আর লক্ষ্য করে স্যামেরও হাত দু টুকরো করা। স্যাম হারপারকে লুকোচুরি খেলার কথা বলে, হারপার তাতে রাজি হয় এবং একটা ঘরে গিয়ে কাউন্টিং করতে থাকে। পরে স্যাম হারপারের দিকে অদ্ভুতভাবে ছুটে আসতে দেখে হারপার ভয় পেয়ে যায় ও সেখান থেকে পালিয়ে গিয়ে আরও একটা রুমে লুকিয়ে পড়ে। আর সেখানেও গির্জার সেই ফাদারকে দেখতে পায় আর সে লক্ষ্য করে তারও হাত দু টুকরো করা। তখন হারপার ধারণা করে এদের মধ্যে কিছু না কিছু তো একটা অদ্ভুত সম্পর্ক আছে। তো সেখানে ফাদার হারপারের সাথে সেক্স করার চেষ্টা করে, কিন্তু হারপার ফাদারকে ছুরি মারে আর ওখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে পালাতে থাকে। কিন্তু মাঝপথে জেফ্রি চলে আসায় হারপার তাকে ধাক্কা মারে। তারপরে জেফ্রি ওঠে হারপারকে গাড়ি থেকে বের করে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর জেফ্রি আসে ও হারপারকে মারার চেষ্টা করে, কিন্তু হারপার সেখান থেকে পালিয়ে সেই ঘরের মধ্যে চলে যায় আর গাড়ি সজোরে ঘরে ধাক্কা খায়। এরপর হারপার সেই অদ্ভুত উলঙ্গ লোকটাকে দেখে আর তার মুখটা ভালো করে লক্ষ্য করে দেখে গির্জায় থাকা সেই পাথরের চিত্রের মতো, অর্থাৎ গ্রিনল্যান্ডের মতো। এরপর সেই অদ্ভুত উলঙ্গ লোকটি প্রেগনেন্ট হয়ে যায় আর সে স্যামকে জন্ম দেয়। এরপর স্যামও প্রেগনেন্ট হয়ে যায় ও সে ফাদারকে জন্ম দেয়। হারপার ওখানে যার যার সাথে পরিচয় হয়েছিল তারা অদ্ভুতভাবে জন্ম নিতে থাকে ও পরপর মারাও যেতে থাকে। সত্যি বলতে পুরো সিনেমার মধ্যে এই যে সিনটা অদ্ভুত একটা সিন ছিল, গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো একটা অবস্থা। এরপর হারপার একটা ছোট কুড়ুল নিয়ে নেয় ও দেখে সবার শেষে যে জন্ম নিয়েছে সে হলো জেমস, অর্থাৎ তার স্বামী। তো জেমস খড়িয়ে খড়িয়ে সভায় গিয়ে বসে ও হারপারকে বলে, তোমার জন্য আমার মৃত্যু হয়েছে, আর বলে আমি তো শুধু তোমার ভালোবাসাই চেয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে হয়েছে কি, হারপারের স্বামী মারা যাওয়ার পর হারপার প্রচুরভাবে ভেঙে পড়ে আর সে সবাইকে একই রকমভাবে দেখতে থাকে। আর হারপার সেই বাড়িটিতে আসার পর যার যার সাথে পরিচয় হয়েছিল তারা সবাই একই, অর্থাৎ জেমসের প্রজন্ম। যেরকম অদ্ভুত সেই উলঙ্গ লোকটির পর স্যাম, তারপরে ফাদার, তারপরে পুলিশ অফিসার, তারপরে জেফ্রি আর শেষে জেমস। তো যাই হোক, তার পরের দিন আমরা দেখি রাইলি হারপারকে নিতে এসেছে ও হারপার বাগানে একটি ঝিলের পাশে বসে আছে। ও তার মুখে একটা হাসি দেখতে পাই, তার কারণ হারপার বুঝে গিয়েছিল জেমস যেরকমই হোক না কেন তার শুধু ভালোবাসা চেয়েছিল, আর এটা হারপার ভালো করে বুঝতে পেরেছিল। তো যাই হোক, সিনেমাটি ওখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এমন ইন্টারেস্টিং ও ইউনিক মুভি এক্সপ্লেন দেখার জন্য। ততক্ষণের জন্য টাটা।